আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশাস ক্রিয়েটিভিটি। আজকে আমি একটা রিসাইকেলিং ক্রাফট শেয়ার করব। আজকের ভিডিওতে আমি একটি প্লাস্টিকের বোতল দিয়ে একটি ল্যাম্প এবং একটি প্ল্যান্টার তৈরি করেছি। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি 5 লিটারের প্লাস্টিকের তেলের বোতল নিয়েছি, এটিকে একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। এরপর নিচের অংশটিকে বার্জার রেডিয়েন্ট প্লাস্টিক পেইন্টের সাহায্যে রং করে নিয়েছি। কালার হিসেবে আমি সাদা রং ইউজ করছি। কালার শুকিয়ে যাওয়ার পর একটা গ্লাস লাইনারের সাহায্যে সহজ কিছু প্যাটার্ন এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো প্যাটার্ন এঁকে নিতে পারেন, কেননা গ্লাস কালারে যে কোনো কিছুই দেখতে খুব সুন্দর লাগে। লাইনিং এর কাজ শেষ হয়ে গেলে শুকানোর পর গ্লাস কালার দিয়ে এটি রং করে নেব। জানি না কেন কালার করার ভিডিওটি আমি খুঁজে পাচ্ছি না, হয়তো কাজ করার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এজন্য আমার হ্যারিকেন ল্যান্টার্ন ডেকোরেশন ভিডিওটির হ্যারিকেনের চিমনির অংশটিতে যে গ্লাস কালার করেছিলাম সেই অংশটুকু শেয়ার করছি। একইভাবে আমি এটিও কালার করেছিলাম। আপনারা চাইলে আমার হ্যারিকেন ডেকোরেশনের ভিডিওটি দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং কালার করার পর এটি দেখতে এমন লাগছিল। সেকেন্ড DIY এর জন্য প্লাস্টিক বোতলের উপরের অংশটি নিয়েছি এবং এতে একইভাবে প্লাস্টিক পেইন্ট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা তুলির পরিবর্তে ফোম ব্যবহার করতে পারেন, কেননা ফোম ইউজ করলে একটা খুব সুন্দর টেক্সচার পাওয়া যায় যা লাইট অন করার পর দেখতে বেশি সুন্দর লাগে। আমার কাছে এই মুহূর্তে ফোম ছিল না, সেজন্য আমি তুলি ব্যবহার করছি। শুকিয়ে যাওয়ার পর গ্লাস লাইনারের সাহায্যে আবারও সহজ কিছু প্যাটার্ন এঁকে নিব। এবং সবশেষে একইভাবে গ্লাস কালার দিয়ে কালার করে নেব, কেননা এই রং করা ভিডিওটি আমি হারিয়ে ফেলেছি। এবং কালার করে নেওয়ার পর এটি দেখতে এমন লাগছিল। এরপর গ্লুগানের সাহায্যে উপরের অংশটিতে একটি লেস লাগিয়ে দিচ্ছি। এরপর নিচের অংশ একই লেস লাগিয়ে নেব।
একটি সুই সুতা এবং কিছু বিটস প্রয়োজন হবে। আমি এখানে 29টি ছোট বিটস গেঁথে নেব। এরপর একটি বড় বিটস এবং আরো একটি ছোট বিটস গেঁথে নেব। এরপর সব শেষের ছোট বিটসটি বাদ রেখে বড় বিটসের ভেতর দিয়ে সুই প্রবেশ করানোর পর ছোট বিটসগুলোর ভেতর দিয়েও সুই প্রবেশ করিয়ে উপরে লেস পর্যন্ত চলে যাব। এরপর ভালোভাবে বেঁধে নেব। সুতো না ছিঁড়ে লেসের উপর দিয়ে সেলাই করে পরবর্তী যেখানে বিটস লাগাবো সেই স্থানে চলে যাব। একইভাবে 29টি ছোট বিটস নিয়েছি, একটি বড় বিটস এবং সবশেষে আরো একটি ছোট বিটস নিয়েছি। এরপর সেম প্যাটার্ন আবার ফলো করছি। এভাবে আমি সবগুলো বিটস লাগিয়ে নিয়েছি এবং বিটসগুলো লাগানোর পর এটা দেখতে আমার এত ভালো লাগছিল আমি বারবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। এবার লাইট লাগানোর পালা। আমি একটা ইলেকট্রনিক জিনিসপত্রের দোকান থেকে 5-8 তার সহ সুইচ হোল্ডার ও প্লাগ দিয়ে এটি তৈরি করে নিয়েছি 240 টাকা দিয়ে। এরপর হোল্ডারটি খুলে ল্যাম্পের ভেতর তার প্রবেশ করিয়ে আবার হোল্ডার লাগিয়ে নেব। কাজটি একদম সহজ, আগে এটাকে আমিও খুব কঠিন মনে করতাম। বাল্ব হিসেবে ট্রান্সটেক ব্র্যান্ডের 5 ওয়াটের একটি ওয়ার্ম লাইট ব্যবহার করছি। এর মূল্য ছিল 180 টাকা এবং গ্যারান্টি রয়েছে 2 বছর। This is the final look. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ নিশাস ক্রিয়েটিভিটি ফলো দেওয়ার অনুরোধ রইল। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।